কোদাল হাতে ড্রেন পরিষ্কার এবং কীটনাশক স্প্রে করতে দেখা গেল ঘাটালের মহকুমা শাসককে। শনিবার চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যদের সাথে নিয়ে চন্দ্রকোনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুরে সাফাই অভিযান শুরু করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। সাথে ছিলেন চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা। গোবিন্দপুর থেকে কলেজ রোড হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড চত্বরে পৌঁছায় মহকুমা শাসকের নেতৃত্বে চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক মণ্ডলীর শহর পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতায় নির্মল পথযাত্রা। মিশন নির্মল বাংলা কর্মসূচিতে চন্দ্রকোনা পৌরসভা এলাকা সাফাই অভিযানের নামে পৌরসভার সাফাই স্বাস্থ্য দপ্তরের টিম ড্রেন পরিষ্কার, জঙ্গল সাফাই, ভ্যাটগুলির নজরদারি, দোকান ও বসত বাড়ির সামনে খোলা জায়গায় যত্রতত্র পড়ে থাকা আবর্জনা দেখে ব্যবসায়ীকে কড়া ধমক, বাইরে আবর্জনা স্তূপ দেখে আবার বসত বাড়ির সদস্যকে ডেকে সচেতন করতেও দেখা গেল ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসকে। এরই সাথে গাড়িতে প্রচার লিফলেট বিলি করে সচেতনতার বার্তা দেওয়া হয় শহরবাসীকে শহর পরিচ্ছন্ন রাখার জন্যে। কারণ ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ঘাটাল মহকুমা শাসক ও চন্দ্রকোনা পৌর প্রশাসক মণ্ডলীর যৌথ প্রয়াস। এদিন চন্দ্রকোনা রাস্তার ধারে কোদাল হাতে ড্রেন পরিষ্কার তো আবার স্প্রে মেশিন দিয়ে ড্রেনে কীটনাশক স্প্রে করতে দেখা যায় মহকুমা শাসককে। এই কর্মসূচি একদিনের জন্য নয়, প্রতিনিয়ত গুরুত্ব দিয়েই পালন হোক চাইছে চন্দ্রকোনাবাসী। যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসী তাদের ভূমিকা পালন করা উচিত বলে মত প্রশাসনের। পৌরসভার উদ্যোগে আমরা গোটা শহরটা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। এখানে ড্রেন আছে এবং দেখা যাচ্ছে যে ভ্যাটের নোংরা না ফেলে লোকে বাইরে নোংরা ফেলছে। আমরা মানুষদের সচেতন করছি যাতে জমা জল না হয় সেটাও বলছি, কারণ ডেঙ্গুর প্রকোপ হতে পারে। এর সাথে সাথে শহরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রচেষ্টা করছি। একটা নতুন চন্দ্রকোনা পৌরসভার নতুন বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, ওনারা উদ্যোগের সঙ্গে কাজ করছেন, ওনাদের উদ্যোগে আমি সামিল হয়েছি এইমাত্র। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।